তারা কোনো শ্রমিক নয়, কোনো ফ্যাক্টরির কর্মকর্তাও তারা নয়। তাদের হাতে পেট্রোল, তারপরে আপনার লোহার রড, বাঁশ, তারপরে মানে কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটালো দেখলাম। এভাবে করে তারা একটা অরাজকতার তৈরির মতো মানে সৃষ্টি করলো। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে পলিটিক্যালও কোনো ষড়যন্ত্র এখানে আছে। আপনারা জানেন যে বিগত দিনে যে একটি গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত বা ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটা আপনারা সকলেই দৃশ্যমান। আমাদের কাছে মনে হচ্ছে যে তাদের প্রত্যক্ষ মদতেই এই অরাজকতা বা এই নাশকতাটা তৈরি হয়েছে। তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে এটার সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমার কাছে মনে হয় যে চমিকরা এই কাজ করে নাই। তাদেরকে দেখে আমরা চমিক অধ্যুষিত এলাকার মানুষ, আমাদের বাড়িতেও শত শত চমিক থাকে, আমরা চমিকদের সাথে কিন্তু আমাদের একটা ভালো একটা রিলেশন বা সম্পর্ক এখানে আছে। তারা সব কারে আগুন লাগাইছে, তো তারা যারা যেখানে চাইল্ড কেয়ার শিশুরা থাকে তো সে জায়গা পর্যন্ত তারা ছাড়ে নাই। ইভেন মেডিকেলেও আগুন লাগাইছে তারা, এবং কয়েকটা গাড়ি জ্বালিয়ে দিয়েছে, 30টি মতো মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এবং অনেক লোককে ইঞ্জুর করেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা তো ভিডিও অনেকগুলো করা হয়েছিল, ভিডিও ফুটেজ ছিল। ভিডিও ফুটেজ দেখে আমরা একজন ব্যক্তিকে দেখেছিলাম যিনি প্রত্যেকটি গাড়ির কাছে যাচ্ছিল এবং তার হাতে তারপিন ছিল, পেট্রোল ডিজেল ছিল, সে এগুলো ইউজ করে এবং এখানে গাড়িতে আগুন লাগাচ্ছিল একজন ব্যক্তি। তা আজকে কিছুক্ষণ আগে একটা আনরিলায়েবল সোর্স থেকে জানতে পারলাম যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং তার নাম হাসান, তার বাড়ি নওগাঁ এবং সম্ভবত উনি বিএনপি দলের সাথে জড়িত আছেন বলে জানা গেছে। এতটুকুই জানতে পেরেছি এবং এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের যে গতকাল অ্যাটাকটা হয়েছে এটা সম্পূর্ণভাবে সুপরিকল্পিত এবং এটার সাথে গার্মেন্টস ওয়ার্কাররা শুধু জড়িত না, এটার সাথে অন্য কোনো গোষ্ঠী জড়িত আছে এবং এটা একটা ডেলিভারেট একটা হ্যারাসমেন্ট বা একটা একটা ক্ষতি, যে ক্ষতিটা আসলে পোষা খুব কঠিন। বিকজ আপনারা জানেন যে আমরা ফরেন কারেন্সি ইনকাম করি, এরকম একটা অ্যাসেট, এটা শুধু একটা গ্রুপ না, এটা একটা অ্যাসেট দেশের। তো আমাদের এই পর্যন্ত গতকালকে সহিংসতায় আমাদের 50-60 জন আমাদের স্টাফ আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের শহীদপুর জেনা হাসপাতাল এবং তানহা হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তার মধ্যে 3 জন অবস্থা খুব গুরুতর, তাদেরকে আমরা এনাম হসপিটালে শিফট করেছি এবং আমরা সার্বক্ষণিক যোগাযোগ করতেছি যা শারীরিক সুস্থতা নিয়ে। তারা এসেছিল পিছন ওই আমার ওই পিছন সাইডে, আপনি দেখতে পাচ্ছেন গাড়ি যেটা জ্বালানো হয়েছে ওই গাড়ির পিছনে ওয়াল ভেঙে হঠাৎ অতর্কিত চলে আসার কারণে আমরা আসলে অসহায়ের মতো পড়ে যাই। আমি বারবার ওদেরকে সামনে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে ফ্যাক্টরি আমাদের ছুটি দিয়ে দিয়েছি, যে আপনারা এই ধরনের কোনো রকম মানে অপ্রীতিকর কোনো কিছু আপনারা করিয়েন না, আপনাদের কাছে মাপ চাই। বাট ওরা না শুনে প্রথম ইটটা তারা আমার মাথায় মারে এবং আমি সাথে সাথে আমার মাথা ফেটে পড়ে যাই। আমার কিছু স্টাফ বা আমার ম্যানেজার লেভেলে আমাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, মেডিকেলে নিয়ে আসে। এরপরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন।